নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের মহাভাগ্যে আগামীকাল রবিবার 12টি রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক আপনার শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি, যারা প্রতিদিন আমার ভিডিও নিয়মিত দর্শক, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। দেখুন, নবগ্রহের মধ্যে 9টি গ্রহ কিন্তু আমাদের শুভ অথবা অশুভ থাকতে পারে না। তাই যদি অর্থ প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনারা গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। শুধুমাত্র টিকিট কাটলে যে আপনার চটজলদি প্রাপ্তি হবে এটা না, যদি আপনার লাক ফেভার করে যায় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি হতেও পারে। কিন্তু যদি না থাকে, আপনার এই টিকিট কেটে প্রচুর অর্থ আপনি কিন্তু অপচয় করছেন। আমি বারবার বলছি, টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন। আর আপনারা যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দেখছেন, বুঝতে পারছেন, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে ইচ্ছুক রয়েছেন এবং অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আর প্রতিদিন আমি একটি কথা বলি আপনাদেরকে, দেখুন, কালার থেরাপি, রং আমাদের ভাগ্যকে বদলে দেয়। কিছু কিছু রং থাকে আমাদের শুভ, আবার কিছু কিছু রং থাকে আমাদের ক্ষেত্রে অশুভ কালার। প্রতিদিনকার যে এই শুভ কালারটা আমি বলি, কেনা একটা রুমাল পর্যন্ত যদি আপনারা রাখতে পারেন বা সেই কালারের জামা যদি পরতে পারেন, বিশেষভাবে আপনার সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করবে। কালার থেরাপি মানুষের জীবনকে মহা পরিবর্তন কিন্তু ঘটায়। আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট রয়েছে, আপনার কালার আপনার ভাগ্যকে কিন্তু চমকে দিতে পারে এবং আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী অথবা আপনি হস্তরেখা দেখিও কিন্তু আপনার শুভ রং কোনটা, আপনার ফরচুনা নাম্বার কোনগুলো, সেটা কিন্তু একান্তই জানা কিন্তু দরকার। আমি 12টি রাশির নাম বলি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 9-8। আপনাদের শুভ রং হলুদ, ভাগ্যের পার্সেন্টেজ 85%। বৃষ রাশি, আপনাদের টার্গেট নাম্বার 4-5। শুভ কালার সাদা, ভাগ্যের মিটার 75%। মিথুন রাশি, মিথুন রাশির টার্গেট নাম্বার 1-3। আপনাদের শুভ কালার নীল, ভাগ্যের মিটার 70%। কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-9। আপনাদের শুভ রং সাদা, ভাগ্যের মিটার আপনাদের 80%। সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার 6-7। আপনাদের ভাগ্যের মিটার 90%। শুভ রং সবুজ। এরপর যে রাশি, কন্যা রাশি, কন্যা রাশির টার্গেট নাম্বার 4-8। আপনাদের শুভ রং বেগুনি, ভাগ্যের মিটার 70%। তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার
5 7 আপনাদের শুভ রং আকাশি, আপনাদের ভাগ্যের মিটার 75%। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার 4 1, আপনাদের শুভ রং নীল, ভাগ্যের মিটার 80%। ধনুরাশি, ধনুরাশির আপনাদের টার্গেট নাম্বার 6 1, শুভ রং লাল, ভাগ্যের মিটার 75%। মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার 9 4, শুভ রং ক্রিম কালার, ভাগ্যের মিটার 70%। কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3 5, শুভ রং আপনাদের হলুদ, ভাগ্যের মিটার 60%। মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 1 5, শুভ রং সবুজ, ভাগ্যের মিটার আপনাদের 65%। অর্থাৎ আমি প্রতিদিন আপনাদেরকে টার্গেট নাম্বার, শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ নিয়ে আমি আলোচনা করি। অবশ্যই যারা দেখছেন ভিডিওটি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন, না থাকলে আপনারা হস্তরেখা দেখুন, এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ, এবং যারা বহুদিন চেষ্টা করছেন হচ্ছে না, আপনারা গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। তাতে কি হবে, আপনার যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যা থেকে নিশ্চিত রূপে আপনার কিন্তু মুক্তি হবেই। খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি আছি তো, চিন্তা করছেন কেন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে, আর জ্যোতিষশাস্ত্র আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারে আপনার কোন সময় এই মহাপ্রাপ্তি রয়েছে, কোন বছর কোন মাসগুলোতে আপনার মহাপ্রাপ্তি রয়েছে, তবেই কিন্তু এটা বলা কিন্তু সম্ভব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।